তো বলো শিক্ষামন্ত্রী, আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী। থাকবে সবাই মূর্খ হয়ে, করবে না প্রতিবাদ। করেছি এমন ব্যবস্থা শেষ হবে না, শিক্ষা দীক্ষার দুরবস্থা। কেউ প্রশ্ন করবে না আমার প্রশাসনে, কারণ এরা যত বেশি জানে তত কম মানে। আপনার আশেপাশে দেখুন, এটা আপনার রাজ্যেরই ছবি। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন।